প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি ক্লাস সেভেনের টেক্সট বই গণিত প্রভা এর প্রথম চ্যাপ্টার তার একের এক নিজে করি তার যতগুলো অঙ্ক আছে সেগুলো কষবো এবং তোমাদেরকে বোঝাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তোমরা সব অঙ্ক বুঝতেও পারবে আর নিজেরা বাড়িতে করতেও পারবে ঠিক আছে আর যারা একটু ভালো স্টুডেন্টস আছো যারা অঙ্ক আরও স্পিডে দেখতে চাইছো হয়তো ভিডিওটা দেখার পর পরবর্তীতে বলেই রাখছি তোমাদের মনে হবে যে অঙ্কগুলো একটু স্লো বোঝানো হচ্ছে তারা ভিডিও স্পিড বাড়িয়ে দেবে ঠিক আছে কারণ আমরা ভিডিওটা সব রকম ছাত্র ছাত্রীর কথা ভেবেই বানাচ্ছি ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো চলো স্টার্ট করি ভিডিও তো প্রথম অঙ্ক ঠিক আছে একেরটা এক টাকার একের দুই অংশ কত পয়সা ফার্স্ট বলো এক টাকা মানে কত পয়সা একশো পয়সা তো একশো পয়সাকে দুভাগ করো একশো পয়সাকে দুটো ভাগ করো কত করে হয় পঞ্চাশ পয়সা করে হয় কটা ভাগ নিতে বলেছে এদিকে লক্ষ্য করো একটা ভাগ নিতে বলেছে তো এখান থেকে একটা ভাগ তো কত পয়সা হয় পঞ্চাশ পয়সা হয় না তাহলে এটার উত্তর হবে পঞ্চাশ পয়সা আমি এটা এখানে করছি কিন্তু এটা সরাসরি অঙ্ক খাতায় না কষেই করা যায় নেক্সট দু একটা এক বছরের একের চার অংশ একের চার অংশ মানে কি চার ভাগের মধ্যে এক ভাগ আচ্ছা এটা বলো যে এক বছর মানে কত মাস বারো মাস আচ্ছা বারো মাস তো বারো মাস কে কয় ভাগ করবো চার ভাগ আচ্ছা ঠিক আছে বলো তো বারো বারোটাকে আমরা চারটে ভাগ করে দিই বলো কত করে হয় তিন করে তিন মাস করে সরি বারো মাস কে বারো মাস কে বারো মাস কে আমরা ভাগ করে দিলাম তাহলে কত মাস করে হচ্ছে চারবার ভাগ করে দিলে তিন মাস করে হচ্ছে কিন্তু আমাকে নিতে বলেছে জাস্ট একটা ভাগ তাহলে এখানে হবে তিন মাস আচ্ছা আর একটা বিষয় বলে দিই ধরো এখানে এক ছিল না এখানে হয়তো ছিল আচ্ছা চার তিনের চার ছিল তিনের চার থাকলে এখানে আমরা তিনটি ভাগ নিতাম এখান থেকে আমরা তিনটি ভাগ নিতাম তাহলে হয়ে যেত এখানে নয় মাস উত্তর হয়ে যেত ঠিক আছে ইফ যদি এখানে এক বলেছে তাই আমরা একটা ভাগ নিয়েছি যদি দুই বলতো তাহলে দুটো ভাগ হবে ঠিক আছে আচ্ছা এবার তিন নম্বর তিন নম্বর অঙ্কটা বলেছে চার টাকার পাঁচের আট অংশ মানে আট ভাগ করে পাঁচ ভাগ নিতে হবে তো চার টাকাকে আট ভাগ করলে কি পাওয়া যায় বলো পঞ্চাশ পয়সা কয়েন পাওয়া যায় তো কটা আটটা পাঁচটা কয়েন নিতে বলেছে পাঁচটা কয়েন নিলে কত হয় চারটে কয়েনে দু টাকা আর একটা কয়েন থেকে যায় তো তা দু টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে আরও সহজ পদ্ধতি কি এর থেকে সহজ পদ্ধতি আর নেই যদি মনেও করো আচ্ছা এরকম করতে পারো যে চার টাকা সমান সমান চারশো পয়সা এবারে চারশোকে আট দিয়ে ভাগ করবে হবে পঞ্চাশ ঠিক আছে এই বক্স করা অঙ্কগুলোকে মনে মনেই করতে হয় এটাই বোঝানো হয়েছে এবারে অনেক টিচাররা বলে যে না করে দেখাও সেই ক্ষেত্রে বলছি আমি তাহলে এখানে কত পেয়ে গেলে পঞ্চাশ এই পঞ্চাশকে আবার পাঁচ দিয়ে গুণ তাহলে কত হলো আড়াইশো পয়সা তার মানে দু টাকা পঞ্চাশ পয়সা এত ভাঙার দরকার আছে কি তো হয়ে গেল চলো চারের অঙ্কটা দেখিনি কিলোগ্রাম তার একের পাঁচ অংশ আচ্ছা দুই কিলোগ্রাম মানে কত গ্রাম এক কিলোগ্রাম মানে এক হাজার গ্রাম দুই কিলোগ্রাম মানে দু হাজার গ্রাম তো দু হাজার গ্রামকে পাঁচ ভাগ করব এটা একটা প্রবলেম হয় কিন্তু মানুষের সাইকোলজি কি বলে জানো অন্য কিছু ভাগ করতে দিলে মানুষ পারে না কিন্তু টাকা ভাগ করতে দাও পেরে যাবে আচ্ছা তো দু হাজার টাকা তোমাদের পাঁচ বন্ধুকে দিলাম এক একটা বন্ধু কত করে পাবে হিসাব হয়ে গেছে না চারশো টাকা করে এখানে কটা ভাগ নিতে বলেছে একটা ভাগ নিতে বলেছে তাহলে এখানে চারশো গ্রাম টাকার হিসাব দিলে না মানুষ ফট করে পেরে যায় আচ্ছা নেক্সট কারণ ব্রেনটাকে তারা বেশি খাটায় আচ্ছা এবার বলছে পাঁচ লিটার ও দুই ডেসি লিটারের হাফ আচ্ছা আচ্ছা আমি আগে এটা বলি যে লিটার ডেসি লিটার এগুলো সব কিসের একক সব আয়তনের একক তরল মাপার একক ঠিক আছে তো তরলের আয়তন মাপার একক হচ্ছে লিটার তো লিটার থেকেও ছোট একক হচ্ছে ডেসি লিটার তার থেকে ছোটো মিলিলিটার এরকম তো আছে তো আমরা যদি লিটারটাকে ডেসি লিটার করে দিই আমরা একটা চার্ট পড়েছিলাম না কিলো লিটার আচ্ছা লিখে দিই কিলো লিটার হেক্টো লিটার হেক্টো লিটারে এইচকে লিখছি ঠিক আছে আমি যাই লিখে না কেন হেক্টো লিটার ডেকালিটারে ডি কে লিখলাম ঠিক আছে কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার ডেসি লিটার সরি এখানে ডিসি লিখে দিলাম ডেসি লিটার সেন্টি লিটার মিলিলিটার কিলো লিটার হেক্টোলিটার ডেকে লিটার লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার মিলি লিটার মনে রাখবে যে কোনো একটা একক থেকে আর একটা একক কনভার্ট করার সময় যদি ডান দিকে যায় তাহলে তার মান বেড়ে যাবে অর্থাৎ একই থাকবে জিনিসটা কিন্তু মানটা বেড়ে যাবে ধরো কেউ এক আছে এখানে গেলে ফট করে সে দশ হয়ে যাবে এ দশ আছে এখানে সেই দশ আবার এখানে গেলে আবার একশো হয়ে যাবে এখানে একশো আছে সেই একশোটা আবার এখানে গেলে যা আছে তাই থাকবে খালি একটা জিরো বেড়ে যাবে মানে দশ গুণ হয়ে যাবে ঠিক আছে তো অনুরূপভাবে যদি এগুলো আগের ক্লাসের বিষয় তবুও আমি শিখিয়ে দিচ্ছি কারণ অঙ্কের মাঝে মাঝে একদম না বুঝিয়ে করাতেও পারব না ঠিক আছে তো কিংবা ধরো এখানে আছে এক হাজার লিটার যদি এদিকে যায় তাহলে একশো হয়ে গেল কারণ একটা জিরো কমে যাবে আর দিকে গেলে আবার একটা জিরো বেড়ে যাবে এই সিম্পল এখানে লিটারে আছে পাঁচ লিটার পাঁচ লিটার যদি এখানে থাকে ডেসিতে যদি যাই তাহলে পঞ্চাশ হয়ে যাবে আরও তো ডেসিলিটার লিটার আছে কত ডেসিলিটার লিটার আছে দুই তাহলে টোটাল কত হলো ডিসি লিটার চলো আমি এগুলো একটু মুছে তোমাদের আমি ঠিক আছে চলো স্টার্ট করি তো আমি এখানে লিখবো যে পাঁচ লিটার সমান সমান পঞ্চাশ ডিসি লিটার এখানে লিখতে খুব একটু সমস্যা হচ্ছে ঠিক আছে পঞ্চাশ ডেসি লিটার তাহলে হচ্ছে মোট তাহলে মোট কত হচ্ছে এই যে পঞ্চাশ প্লাস দুই ডেসি লিটার বাহান্ন মানে কি বলবো কাগজের লেখা আর এখানে লেখা একদম আকাশ পাতাল হচ্ছে একদম ডেসি লিটার হুম যাই হোক ঠিক আছে মানে হাতের লেখা দেখা ই করার দরকার নেই বুঝতে পারলেই হবে ঠিক আছে তো এই যে লিটার আছে একে ক ভাগ করবে ভাগ তো বলো বাহান্নকে কে ভাগ করলে কত হয় চলো ভাগটা করেও দুই দিয়ে ভাগ দুই চার এক দুই ছয় দুকানে বারো তো এখানে হচ্ছে কত ছাব্বিশ আচ্ছা এবার বলো ছাব্বিশ ডেসি লিটার আছে বাদিকে দিকে যাবো তো তো ছাব্বিশকে কে তো বা দিকে এখানে তো জিরো নেই তার মানে কুড়ি আর ছয় কুড়ি মানে দুই লিটার আর বাকি যে ছয় আছে এখানে ছয় দেশি লিটার সিম্পল ঠিক আছে আরও বিস্তারিত এটা নিয়ে আমি একটা প্রায় আধ ঘন্টার ভিডিও করে দিতে পারতাম একদম ক্লিয়ার করে দিতে পারতাম কিছু করার নেই যাদের আছে যে ক্লাসের এই চ্যাপ্টার আছে তাদের বিস্তারিত বোঝাবো তোমরা পরবর্তীতে চ্যানেলে কোন একটা সময় এসে তোমরা দেখে নেবে ঠিক আছে যাই চলো নেক্সট ভিডিও নেক্সট সরি নেক্সট ইতে যাই নেক্সট অঙ্ক হতে তো ছয় নম্বরে একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় দেখো আগে আমি কি করেছি কুড়ি যোগ করেছি তারপরে কাউ পঁয়ত্রিশ হয়েছে আচ্ছা চলো একটা মাইন্ড গেম খেলা যাক তুমি তোমার কাছে কিছু টাকা আছে আমি দশ টাকা দিলাম ঠিক আছে দেওয়ার পর বারো টাকা হয়ে গেল বলো তো তোমার কাছে ক টাকা ছিল দু টাকা মানে এই যে বারো টাকা হলো তোমার আর আমি দিয়েছিলাম দশ টাকা বাদ দিয়ে দাও অ্যাকচুয়ালি তোমার কাছে হলো দু টাকা তাই এই পঁয়ত্রিশ থেকে কুড়ি যদি আমরা বাদ দিই তাহলে সেই সংখ্যার একের তিন অংশটা কত বেরিয়ে যাবে বুঝতে পারলে না চলো আরো ক্লিয়ার করি ঠিক আছে আর ক্লিয়ার করে দিই তুমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস বলি একটি সংখ্যার তিন অংশ এইটাকে একটা কিছু ভাবো কি আছে তোমাকে ভাবতে হবে না এটা একটা কিছু যাই হোক কিছু একটা তার সাথে কুড়ি যোগ করেছি যোগ করে গে পঁয়ত্রিশ হয়েছে এইটা কত এটা বাদ দেবো তাই না কিছু একটা ছিল যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি তো এটাকে মনে মনে আঙুল দিয়ে ভিডিও দেখার সময় এটাকে পুরো আঙুল দিয়ে ঢেকে দাও কিছু একটা ছিল এখানে কিছু একটা ছিল তার সাথে কুড়ি যোগ করে পঁয়ত্রিশ হয়েছে কিন্তু তাহলে এখানে কত ছিল তাহলে লিখবো একটি সরি একটি সংখ্যার লিখবো না যেহেতু এখানে নির্দিষ্ট হয়ে গেছে এখানে লিখবো সংখ্যাটির একের তিন অংশ সমান সমান এইটাই বের করছি এই পুরো জিনিসটাকে একটা কিছু ভাববো তো সংখ্যাটির একের তিন অংশ মানে কি পঁয়ত্রিশ মাইনাস কুড়ি মানে কত পনেরো এইবার একটা ট্রিক শেখায় তোমাদের দেখো যদি কোনো দিন কোনো কিছুর অংশতে আর একজ্যাক্ট মান দুটোই দেওয়া থাকে সমান সমানের দুই দিকে মানে কেমন একটা উদাহরণ এখানে দেখে নাও ঠিক আছে যদি বলি একের তিন একের তিন না এখানে ধরো আমি অন্য কিছু করে দিলাম একের পাঁচ অংশ সমান সমান কুড়ি এরকম ধরো দেওয়া আছে তাহলে মোট যদি তুমি বের করতে চাও তখন তুমি কি করবে জানো ডান পাশের যে সংখ্যাটা থাকবে তাকে উলটিয়ে গুণ করে দেবে বা পাশেরটা দিয়ে পাঁচের একশো ঠিক ওই রকম যে কোনো জায়গায় অংশে দেওয়া মান আর প্রকৃত মান দুটোই যদি সমান সমানের বাপাস ডান থাকে তাহলে প্রকৃত যে মানটা আর কি সেটাকে গুণ করে দেবে অংশ দিয়ে তাহলে এখানে লিখবো সংখ্যাটি সমান সমান এই যে পনেরো অর্থাৎ প্রকৃত মান গুণ যে অংশটা দেওয়া থাকবে সেটা উলটিয়ে তিন বাই এক তিন পনেরো পঁয়তাল্লিশ এবার বলছে যে হিসাব করে দেখি যে পাঁচের সাথের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো দেখো পাঁচের সাথের দুই গুণ এটাকে আমাকে একটা কিছুই ভাবতে হবে ঠিক আছে সেজন্য আমি এটা গোল করে দিলাম তো কোনো একটা কিছু আছে তার সাথে কিছু একটা যোগ করব যোগ করলে তিন পাবো এখানে কত এইটার অ্যান্সার করার জন্যে আমরা অঙ্কটা করছি ঠিক আছে এটা একদম সিম্পল জিনিস সিম্পল কেন শুধু ভাবার ব্যাপার আছে আমি যেভাবে বলবো তোমরা সেভাবে ভাবো এই অঙ্ক একদম জল হয়ে যাবে আচ্ছা দেখো এখানে যতখানা জিনিস ছিল এটা একটা জিনিস কত একটা জিনিস আর তিন পাবো এটা একটা জিনিস এই তিনটি সংখ্যা আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তার মধ্যে এটা আমরা জানি না এই কতটা জানি না তো তুমি এই জায়গায় মনে মনে একটা সংখ্যা বানাও তো চলো আমি যেগুলো বানাবো সেগুলো তোমাদের আমি আদার্স কালার দিয়ে লিখি থেকে দশের মধ্যে একটা সংখ্যা ভাবো সাত সাতের সঙ্গে সাতের সঙ্গে কত যোগ করলে এবার দশ থেকে কুড়ির মধ্যে একটা সংখ্যা পাবো পনের বারো ঠিক আছে বারো পাবো বলো তো এই উত্তরটা বলো তো সাতের সঙ্গে কত যোগ করলে বারো পাবো পাঁচ কি করে বের করলাম দেখো রাইট মাইনাস লেফট ওটা ডান পাশে যেটা দেওয়া আছে সেটা থেকে বা পাশেরটা বাদ দিলাম তো একই সিস্টেম শুধু অঙ্কটা দেখতে আলাদা বলে আমাদের এত ভয় লাগবে যে রে এত কিছু দিয়েছে কীভাবে করবো লেখানো ঠিক তাই এই আমরা কত উত্তর করতে গেলে ঠিক আছে এই কতর উত্তর করা খুবই সহজ ঠিক আছে তো আমরা এখান থেকে আবার কালারটা চেঞ্জ করে নিই এবার আমরা ব্ল্যাক করে নিলাম ঠিক আছে তো আমরা এই রাইট আর এটা হচ্ছে লেফট এটা হচ্ছে লেফট তো অ্যাকচুয়ালি আমরা কি করেছিলাম রাইট মাইনাস লেফট তো মানে তিন থেকে এটা বাদ দিতে হবে কিন্তু এটা কি করে বাদ দেবো এটা তোমার নেই যে পাঁচের সাতের দুই গুণ মানে কত তাই অঙ্কটা প্রথমেই প্রথম সমস্যাটা আমাদের সারতে হবে এখানে লিখতে হবে পাঁচের সাতের দুই গুণ সমান সমান পাঁচের সাত ইন্টু দুই সমান সমান দশের সাত এবার তো প্রবলেম নেই এটা মানে তো দশের সাত এটা মানে তো দশের সাত তো তিন থেকে দশের সাত বাদ দাও তো লিখে দাও যে নির্ণেয় সংখ্যা তিন মাইনাস দশের সাত এর নিচে কিছু নেই কিন্তু বাস্তবে আছে এক তো সাত লসাগো এক দিয়ে ভাগ করলে সাত হয় এই সাতকে এক দিয়ে ভাগ করলে সাত হয় তো তিন সাত একুশ মাইনাস এই সাতকে এই সাত দিয়ে ভাগ করলে এক হয় দশ একে কে দশ তাহলে কত হলো একুশ থেকে দশ বাদ দিলে কত হয় এগারো বাই সাত ঠিক আছে চলো এবার দেখি আটের অঙ্কটা আটের অঙ্কটা কি বলেছে যে পাঁচের সাথে সঙ্গে কত গুণ করলে এখানে গুণ চিহ্ন লিখে দিলাম যাতে তোমাদের চোখে পড়ে চার পাবো চলো আমরা পাল্টে দেবো জন্য আমি আলাদা কালার দেবো তোমাদের ব্রেনে এফেক্ট পড়বে না এখানে মনে মনে একটা সংখ্যা পাবো এক থেকে পাঁচের মধ্যে দুই আচ্ছা দুই ভেবেছ অনেক অনেক কিছু ভেবেছে আমি জাস্ট একটা মানে আইডিয়া করে নিচ্ছি ঠিক আছে দুয়ের সঙ্গে কত গুণ করলে আট পাবো বলো দুয়ের সঙ্গে কত গুণ করলে আট পাবো বলো তো চার কি করে বের করলে চার দুই দিয়ে ভাগ করো অ্যান্সারটা দেখো পেয়ে যাবো মানে রাইট অর্থাৎ ডান দিক ভাগ লেফট ঠিক আছে ঠিক ওই রকমই চারকে ভাগ করো এটা দিয়ে অ্যান্সার বেরিয়ে যাবে চলো এবার আমরা অঙ্কটা করি লাল কালার দিয়ে করছি ঠিক আছে তো এখানে দেখো সমাধান লিখি ঠিক আছে সমাধান নির্ণেয় সংখ্যা চার ভাগ পাঁচের সাত একটা জিনিস কি জানো যদি কোনো জায়গায় দেখো ভাগ চিহ্ন দেওয়া আছে সেটাকে যদি তুমি গুণচিহ্নে পরিণত করো তাহলে যে ভগ্নাংশটা লিখছো সেটার অনন্যক বসে অর্থাৎ উলটিয়ে বসে অর্থাৎ সাতের পাঁচ বসবে এখানে যেটা ছিল তার অনন্য তো এখানে হবে চার সরি কিন্তু লেখার দরকার নেই হয়ে যাবে উত্তরটা তো এখানে কত হবে চার সাত আঠাশ হবে বাই ঠিক আছে এটাই আনসার হুম তো চলো এবার নেক্সট দেখি নয় নম্বর অঙ্কটা এখানে বেশ কিছু পদ দেওয়া আছে রাশি দেওয়া আছে হুম দুটো আর এ একটাই এ দুটো একটাই আসলে যাই হোক কমা দেওয়া আছে লাস্টেরটার আগে ও দেওয়া আছে ঠিক আছে এই তিনটির মধ্যে কোনটি সবচেয়ে ছোট তো সবচেয়ে ছোট তখনই বলা সম্ভব হয় তাদের হর সেম হতে হয় অথবা লব সেম হতে হয় সব থেকে ইজিয়েস্ট ওয়ে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে হর সেম হতে হয় হর কোনগুলো এই ভগ্নাংশের হর হচ্ছে তিন নিচে যেটা থাকে এই ভগ্নাংশের হচ্ছে পাঁচ এটা তো এখনো বলাই যাবে না বলা যাবে না কেন তিন পাঁচা পনেরো এটা ঠিক আছে তো লিখবো এখানে তুলনা করি কত ছিল দুয়ের তিন ছিল চারের পাঁচ ছিল আর ছিল দুয়ের তিন গুণ চারের পাঁচ আচ্ছা চলো এটাকে ব্র্যাকেট করে দিই হাতের লেখা তো খুব মানে বিকৃত হয়ে যাচ্ছে আচ্ছা এখানে লিখলাম অর্থাৎ একটু উচ্চ তো মানে এটা টেবিলটা হয়ে তো এখানে লিখলাম তিন কমা চারের পাঁচ কত হয় পনেরো তো এখানে আর এখানে চার দোকানে আট আচ্ছা এবার আবার লিখলাম অর্থাৎ আচ্ছা এদের লসেও কত আমি শর্টে করছি ঠিক আছে চিরাচরিত নিয়মে করছি আর অন্যভাবেও করা যায় বিস্তারিত আর যাচ্ছি না ঠিক আছে তো এখানে লিখলাম পনেরো এবার বলো এটা সহজে বোঝার চেষ্টা করবা এই পনেরোটা হচ্ছে হর এরো হর এরো হর এরো হর এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আপনি ডাইরেক্ট পনেরো লিখলেন কেন লিখলেন দেখো কিছু কিছু জিনিস খুব সহজে হলে সেটাকে কমপ্লিকেটেড করবে না আমি তোমাকে বললাম এমন একটা সংখ্যা ভাবতো যেটাকে তিন দিয়েও ভাগ করা যায় আবার পাঁচ দিয়েও ভাগ করা যায় আবার পনেরো দিয়েও ভাগ করা যায় তোমার মনে যদি পনেরো এসে গিয়ে থাকে তাহলে খুবই ভালো আরে না পনেরো করবে তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে কেন ভাগ করব। এটাও তো প্রশ্ন উঠতে পারে তাই না পাঁচ দিয়ে কেন করব না কোনো সমস্যা নেই দেখো মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো এভাবে চলে আছে অনেক এর মধ্যে তুমি যেটা যখন ইচ্ছা দিতে পারো কিন্তু বিষয় হচ্ছে এখানে কমপক্ষে দুটোকে ভাগ যেতে হবে এখানে হাজারটা থাকতে পারে হ্যাঁ হাজারটা থাকতে পারে প্রচুর কোটি কোটি থাকতে পারে কিন্তু এখানে কমসে কম যেতে হবে দুটোকে ভাগ তিন তিন দিয়ে ভাগ যায় আবার এখানে পনেরো কেউ ভাগ যায় তাই তিন দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলেও অসুবিধা নেই চলো আমি তাই করি ঠিক আছে তো আমি এখানে পাঁচ দিয়ে ভাগ করলাম তিনকে যায় না তিন নেমে আসলো পাঁচ খেতে তো এক পনেরো খেতে যায় তিন আবার দিলাম তিন দিয়ে এক 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 তাহলে লসে কত হলো পনেরো এত খাটার প্রয়োজন আছে যাদের ব্রেনে চলে এসছে যে ডাইরেক্ট পনেরো হবে পনেরো করে দেবে কোনো প্রবলেম নেই তো বুঝেই করছো তাই না তো পনেরো তো তিন দিয়ে ভাগ করে দাও পনেরোকে কিংবা এটা মনে মনে ভাবো ছিল তিন হয়ে গেল পনেরো কি করলাম পাঁচ গুণ করলাম তো তাহলে একেও পাঁচ গুণ করে দাও পাঁচ দোকানে দশ ছিল পাঁচ হয়ে গেল পনেরো কি করলাম তিন গুণ করলাম তাকে তিন ডাবল করে দিলাম মানে তিনবার গুণ করে দিলাম তাহলে তিনবার গুণ করে দাও সরি তিন দিয়ে গুণ করে দাও তিন চারা বারো ছিল পনেরো আছে পনেরো যা ছিল তাই আছে তাহলে এও যা ছিল তাই থাকবে এবার বলে এদের মধ্যে সব থেকে ছোটকে আট ছোট তার মানে এ ছোট মানে এ ছোট তাহলে উত্তর হবে এইটা এইটা হচ্ছে লাস্টের এটাই উত্তর দুয়ের তিন গুণ চারের পাঁচ এটা হচ্ছে অ্যান্সার থেকে ছোট ঠিক আছে চলো এবার নেক্সট দেখি তোমরা প্লিজ কমেন্ট করবে তোমাদের অঙ্ক কেমন লাগছে আর যদি চাও যে আরও ফার্স্ট করাতে তাহলে ফার্স্ট করাবো যদি বলো যে আরও স্লো তাহলে আরও স্লো আরও ভেঙে ঠিক আছে তোমরা প্লিজ কমেন্ট করবে ঠিক আছে তো চলো দশের অঙ্কটা দেখি ঠিক এবার একটু ফার্স্ট করাবো ঠিক আছে পাঁচের দুই সাতের তিন আর পাঁচের দুই গুণ সাতের তিন আচ্ছা তো এখানে দেখো এই তিনটি পদের মধ্যে কোনটা সব থেকে বড় ঠিক একই রকম তুলনা করে লিখে নেবে পাঁচের দুই সাতের তিন আর পাঁচের দুই গুণ সাতের তিন অর্থাৎ পাঁচের দুই কমা সাতের তিন কমা তিন দোকানে ছয় বাই পঁয়ত্রিশ অর্থাৎ আমার এখানে সমান সমান দেওয়াটা ঠিক হয়নি তো এখানে আমাদের আলাদা আলাদা করে দিলাম ঠিক আছে চলো আমি এখানে তো এখানে আমি আলাদা আলাদা করলে খুবই ভালো এটা তো এখানে দুই তিন আর ছয় এদের লস কত হবে দেখো ছয়কে দুই দিয়েও ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় আবার ছয় দিয়েও ভাগ করা যায় তো ছয় হবে ঠিক আছে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হয় তিন পাঁচা পনেরো ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই হয় তাই সাধ্য মানে চোদ্দ ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক হয় পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ আচ্ছা এদের মধ্যে সবথেকে বড়ো কে পঁয়ত্রিশ বড়ো তো পঁয়ত্রিশ বড়ো মানে এই ভগ্নাংশটা বড় তার মানে এই গুণ ফলটাই সবথেকে বড় আনসার হবে এটা অর্থাৎ এটা হচ্ছে সবথেকে বড়ো নেক্সট চলো এগারো একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি কত হবে এক পূর্ণ হয় সংখ্যাটি কত তোমাদের একটা কথা কিন্তু আমি বলেছিলাম মনে রাখবে একদিকে যদি অংশ থাকে আর একদিকে যদি মান থাকে তাহলে কি করব মান তাহলে আমরা কি লিখবো মান গুণ লিখবো এইটার অনন্য সরি অ নয় ফলাক অনন্য করলেই টোটালটা বেরিয়ে যায় যাক এটা তোমাদের একটু আগে বলেছিলাম ওই থিওরিটা ইউজ করব চার গুণ মানে আচ্ছা কোন সংখ্যা সম্পূর্ণ সংখ্যা এখানে আমি লিখে দিই সম্পূর্ণ সংখ্যা এক অংশ মনে রাখবে যে কোনো জিনিস কমপ্লিট বোঝালে সেটা এক অংশ হয় অর্ধেক বোঝালে হাফ অংশ হয় তো সম্পূর্ণ যে সংখ্যা আছে সেটা এক অংশ ঠিক আছে এক অংশ এবার সংখ্যাটির চার গুণ তাহলে কত অংশ হয় খুব সিম্পল চার অংশ আর এবার আমাদের দরকার অর্ধেক সংখ্যাটির অর্ধেক কত অংশ হবে অর্ধেক মানে কত অংশ হয় হাফ অংশ এবার বলো তাহলে সংখ্যাটির এই যে চার অংশ ঠিক আছে এই যে চার অংশ আর এই হাফ অংশ এই দুই অংশ এক জায়গায় করলে এক পূর্ণ দুয়ে সরি এক পূর্ণ দুয়ের তিন হয় সংখ্যাটির চার অংশ আর হাফ অংশ যদি আমি নিই তাহলে সেটা এত হয় আচ্ছা এখানে আমরা লসায় করব দুই কিছু নাই মানে এক আছে তাহলে চার দোকানে আট প্লাস দুই ভাগ গেলে এক এক তাহলে নয়ের দুই অংশ ঠিক আছে এই নয়ের দুই অংশ মানে তিন কে তিন আর পাঁচ বাই পাঁচ বাই তিন ঠিক আছে তো এটা খুব সিম্পল পাঁচ বাই তিন হলো তো একদিকে আছে অংশ আর একদিকে আছে এটা তাহলে এখানে যদি আমরা বের করতে চাই যে নির্ণেয় আচ্ছা নির্ণেয় সংখ্যা তাহলে কি মান কত এই যে পাঁচের তিন দেওয়া আছে ঠিক আছে এই যে পাঁচের তিন গুণ যে অংশটাতে থাকবে তার উল্টে এগুণ করবো দুয়ের নয় পাঁচ দোকানে দশ আর তিন নাম সাতাশ তাহলে সংখ্যাটা হচ্ছে দশ বাই সাতাশ ঠিক আছে বোঝা গেল মানে লাস্ট অঙ্ক যায় ঠিক আছে নাহলে আরেকবার আমি একটু বোঝাবো তোমরা যারা বুঝতে পারবে না ভিডিওটা রিপিটলি দেখে নেবে ঠিক আছে চলে এবার নেক্সট চলে যায় লাস্ট লাস্ট অঙ্ক এটা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের বলি তোমরা আমাদের পাশে থাকো সাপোর্ট করো নিঃসন্দেহে তোমরা ভালো রেজাল্ট করবে আর আমরা চেষ্টা করব তোমাদের ভালো রেজাল্ট করানোর তোমাদের অঙ্ক শেখানোর ঠিক আছে যে কোনো সমস্যা হলে কমেন্ট করবে তো এখানে এখানে দেখো এই ভগ্নাংশটা সরি এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা এই দুটোর মধ্যে বলছে যে এই ভগ্নাংশটি এটার মধ্যে কতবার আছে এটা বুঝতে একটু প্রবলেম হবে কারণ এটা বড় আকারে আছে তো অনেকের সমস্যা হয় তো এখানে মনে মনে একটা সংখ্যা ভেবে নাও পাঁচ আর এখানে আমি ভাবলাম পনেরো তো পাঁচ পনেরোর মধ্যে কতবার আছে বলো তো আচ্ছা পাঁচ টাকা পনেরো টাকার মধ্যে কবার থাকে তিনবার না হবে করলাম এই পাঁচটাকে পনেরো দিয়ে ভাগ করলাম রাইট সাইডকে লেফট সাইড দিয়ে ভাগ করলাম ঠিক তাই এটাকে ভাগ করব এটা দিয়ে এটাই বড় আমি এখানে বড় লিখে রাখলাম বা এটাকে বিগ লিখে রাখলাম ঠিক আছে যদি এটা বিগ না স্মল সেটা বলা যাবে না কিন্তু এটা বিগ লিখে রাখলাম কারণ এটাকে আমরা ভাগ করবো তোমাদের সুবিধার মানে সুবিধার জন্য ঠিক আছে আগে দুটো বের করে নিন একের দুই মাইনাস একের তিন ঠিক আছে সমান 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 দেখো তিন আর দুই লসক হচ্ছে তাই তো ছয় দুই দিয়ে ভাগ করলে তিন তিন দিয়ে ভাগ করলে দুই দেখতে দুই তাহলে হলো একের ছয় আচ্ছা একের ছয় আচ্ছা আর একটা আছে একের দুই প্লাস একের তিন এখানেও ছয় লাশক তো ছয় লাশক হলে তিন প্লাস দুই তাহলে হলো পাঁচের ছয় তো তার মানে কি পাঁচের ছয়কে ভাগ করবো একের ছয় দিয়ে এটা মানে তো এটা মানে তো পাঁচের ছয় আর এটা মানে তো একের ছয় তো এবার এখানে বের করে দিই আমি একটু ডাক কেটে নিই ঠিক আছে তো পাঁচের ছয় ভাগ একের ছয় সমান সমান পাঁচের ছয় গুণ গুণ করলে উল্টিয়ে যাবে ছয়ের এক উত্তরটা হচ্ছে উত্তর হবে কতবার আছে পাঁচ বার আছে উত্তরে লিখে দেবে পাঁচ বার আছে ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখো একটা প্রাথমিক অবস্থায় আমরা চেষ্টা করব ইম্প্রুভ করার তোমরা আমাদের কমেন্ট করবে আর পরবর্তী ভিডিও আবার এই চ্যাপ্টারের পরে যেটাই আছে সেটাই আপলোড হবে অন্যান্য ক্লাসেরও আপলোড হবে ভালো থাকো সুস্থ থাকো